নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতিগ্রন্থ থেকে বরদাগুপ্তর স্মৃতিচারণ কাজীদার গান শেখানো। কাজীদা তাঁর স্বরচিত গানে শুধু সুর যোজনা করেই থেমে থাকেননি, নিজেই সেই গান অক্লান্ত পরিশ্রমে শিখিয়েছেন সঙ্গীত শিল্পীদের। গান রচনা ও সুর যোজনা ছাড়া এই শেখানোর কাজে যে সময় তার খরচ হয়েছে, সেই সময়গুলি অন্যত্র অন্যভাবে ব্যবহৃত হলে কাজীদা বাংলাদেশের কাব্য সাহিত্য ভাণ্ডারে আরও অনেক মূল্যবান রত্ন জমিয়ে রেখে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। কাজীদার এই গান শেখানোর পদ্ধতি আর সঙ্গীত শিক্ষা গুরু হিসাবে তার ব্যবহারটি অনুকরণযোগ্য। অনুকরণযোগ্য এই জন্য বলছি যে গান শেখাতে বসে কাজীদা যে অসীম ধৈর্য, অফুরন্ত অধ্যবসায় আর বুক ভরা ক্ষমা, স্নেহ, মায়া মমতায় নিজের দরাজ হৃদয়টি ভরিয়ে রাখতেন, তা যদি অন্য সকল শিক্ষকদের পক্ষে রাখা সম্ভব হতো, অনুকরণ করতে পারতেন কাজীদার এই প্রকৃতিটি, তাহলে তাদের ছাত্রছাত্রীরা নিজেদের জড়তা কাটিয়ে উঠতে পারত সহজে, অনেক নির্ভয়ে আর দৃঢ় আত্মবিশ্বাসে উত্তীর্ণ হতে পারত। কাজীদা যাকে গান শেখাতেন তাকে বুক ভরা ভালোবাসা দিয়ে আপন করে নিতেন। কথায়, গানে, গল্পে, হাসিতে শিক্ষার্থীর মনটিকে করে নিতেন খোলামেলা নির্ভয়। শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস জাগাতে কাজীদার জুড়ি ছিল না। ওর দ্বারা এ কাজ হবে না, এ গানও গাইতে পারবে না, এ ধরনের কথাকে কোনোদিন কোনো সময়ে কাজীদা আমল দেননি। যা সম্ভব নয় তা তিনি সম্ভব করেছেন। যে যা পারবে না, পারবার কথা নয়, তাকে দিয়ে তাই করিয়ে মনে অটুট আত্মবিশ্বাস জাগিয়ে দিয়েছেন। কোনো শিক্ষার্থী হেয় হয়, মনে দুঃখ পায়, অপমান বোধ করে, এমন ব্যবহার কাজীদাকে কোনো দিনই করতে দেখেনি। গান শেখানোর কাজে ছিল তার অসীম ধৈর্য, অফুরন্ত অধ্যবসায়। একদিন দেখলাম কাজীদা একটি দুরূহ সুরের গান একজন শিক্ষার্থীকে শেখাতে বসেছেন, কিন্তু শিক্ষার্থী সেই ধরনের গান শেখার পক্ষে মোটেই উপযুক্ত নয়। তাই কাজীদা তাকে বারবার একই লাইন গেয়ে শোনানো সত্ত্বেও সঠিকভাবে সুর আনতে পারছে না, এমনকি কাজীদার গাওয়া সুরের কাছাকাছিও যেতে পারছে না। এতবার এতভাবে বোঝানো সত্ত্বেও শিক্ষার্থী অকৃতকার্য। কাজীদা কি এবার বিরক্ত হলেন? না, শিক্ষার্থী নিজের অকৃতকার্যতায় যত ভীত হয়, লজ্জিত হয়, অপমানিত বোধ করে, কাজীদা ততই যেন নিজের প্রাণ খোলা হাসি বিলিয়ে দিয়ে তাকে সাহসী করে তোলেন, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেন। আরে কি হলো, দেখছো কি, গাও গাও, এ তো খুব সহজ গান। আচ্ছা আবার একবার আমি গাইছি, শোনো। কাজীদা আবার গাইলেন, তারপর গান থামিয়ে শিক্ষার্থীর দিকে হাত তাকিয়ে হাসি মুখে বললেন, কি হচ্ছে না, আচ্ছা আমার সঙ্গে সঙ্গে গাও। শুরু হলো গান, কাজীদার গলার সঙ্গে গলা মেলালো শিক্ষার্থী। এমন একদিন নয়, বহুদিন, বহু জায়গায়, বহু পরিবেশে আমি দেখেছি কাজীদার এই গুণটিও তার অন্য অনেক গুণের মতো অনুকরণযোগ্য নয় কি।